Inspector, Janab Arif Hassan, GOC, Major General Baki, Commanders, Kamarangon, Unnanno Officer, JCO, Unnanno Podubi Shonik Brindo, or Oshamuri Kormokarta, O Kormochari Brindo, Ebong Tadir Puribar Borgo, Assalamu Alaikum, O Shubho Shondha. ফাল্গুনের এই হিমেল সন্ধ্যায় শহর থেকে দূরে বগুড়া সেনানিবাসের সবুজ উদ্যানে দেশে ও বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্বাধীনতা ও বিজয়ের ৪২তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দেশ টিভির আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন কনসার্ট ফর ভিক্টরি। আসুন আমরা সকলে জোর করতালির মাধ্যমে দেশ টিভির এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। সেই সাথে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালক তানিয়া হোসেনকে। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের সঞ্চালক তানিয়া হোসেন। সম্মানিত সুধী, শুভ সন্ধ্যা। দেশ টেলিভিশনের সকল দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি কনসার্ট ফর ভিক্টরি দেখার জন্য। এই মুহূর্তে ১১ পদাতিক ডিভিশন অর্থাৎ বগুড়া ক্যান্টনমেন্ট থেকে দেখছেন আপনারা এই কনসার্টটি। সুপ্রিয় দর্শক, দেশ টিভির আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ সহযোগিতায় এই কনসার্টটিতে যারা সহযোগিতা করেছেন রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্কস এবং ম্যাক্স ফেয়ারনেস ক্রিম ফর ম্যান, আপনাদের সবাইকে আমি তানিয়া হোসেন দেশ টিভির পক্ষ থেকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। এছাড়াও যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে রয়েছে উন্নয়ন কর্ম বগুড়া, এম এ মতিন কটন মিলস লিমিটেড সিরাজগঞ্জ, সৈয়দ স্পিনিং মিলস লিমিটেড সিরাজগঞ্জ, গুলশান অটো রাইস মিল গোবিন্দগঞ্জ, ওভি রাইস মিল গোবিন্দগঞ্জ, মিল্ক ভিটা শাহজাদপুর সিরাজগঞ্জ, দৈনিক চাঁদনি বাজার বগুড়া, পানামা হিলি পোর্ট লিঙ্ক লিমিটেড হাকিমপুর দিরাজপুর, টি আর ট্রাভেলস বগুড়া, রানার প্রপার্টিজ লিমিটেড, শাহ ফতে আলী প্রভৃতি। কনসার্ট ফর ভিক্টরি একটি জার্নি, আমরা বিজয়ের ৪২ বছরে পা দিয়েছি, তাই স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধে আত্মদানকারী সমস্ত শহীদদের। বিজয়কে স্মরণীয় করে রাখতেই আমাদের এই ধারাবাহিক প্রয়াস। আমরা এই কনসার্টটি নিয়ে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে ভ্রমণ করব। এরই মধ্যে ঢাকা, যশোর, ঘাটাইল এবং সাভার ক্যান্টনমেন্টে আমরা এই কনসার্টটি সম্পন্ন করেছি। আর এই ভ্রমণে আমাদের সাথে আছে বাংলাদেশের বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড দল এবং শিল্পীবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন মমতাজ, জেমস ও নগর বাউল, ফিডব্যাক, সোলস, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, ডিফারেন্ট টাচ, লালন, হায়দার হোসেন এবং বাড়ি সিদ্দিকী সহ আরও অনেকে। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন হায়দার হোসেন, সোলস এবং মমতাজ। প্রত্যেকের জন্য একটি জোরে হাততালি এবং আজকে যারা এসেছেন তাদের সবার জন্য অনেক ধন্যবাদ। প্রথমেই মঞ্চে আসবেন আজকে আমাদেরকে গান শোনাতে, এই স্মরণীয় সুন্দর সন্ধ্যাটিকে আরেকটু মনোমুগ্ধকর করতে হায়দার হোসেন। আমার স্বপ্ন হবে সত্য, তাই স্বপ্নে বাঁধিস তোমার আমার স্বপ্ন যখন একই সুরে সুরা সুর। আমি দেখেছি কোটি মানুষের চোখ স্বপ্নে উজ্জ্বল, দেশ মাতৃর প্রেমে সিক্ত হৃদয় উচ্ছল। আমি দেখেছি তোমার তামার ছেলের রক্তিম চোখে স্বপ্ন, সোনার বাংলা গড়ে তোলায় সত্যই মনমগ্ন। বাংলাদেশ তুমি এগিয়ে চলো, আমার ছেলেরা উঠেছে জেগে হয় কিসি আর বলো। বাংলাদেশ তুমি এগিয়ে চলো,
অশুভ শক্তির রাহুগ্রাস চিরে মাথা উঁচু করে তোলো। বাংলাদেশ আমার বাংলাদেশ, আমি স্বপ্ন দেখি আমলারা তবে সেবেছি দেশের তরে, দিন আশায় লাল ফিতায় রাখিনি পাইলটি ধরে। আমি স্বপ্ন দেখি বুদ্ধিজীবীরা ন্যায়ের কথা বলে, সুযোগ দেখিয়া বাতাস পুজিয়া পাল্লাহি তারা তোলে। আমি স্বপ্ন দেখি শিক্ষক জনা নিবেদিত মন প্রাণ, শুধু শিক্ষিত নয় মানুষ করতে করছি আত্মদান। আমি স্বপ্ন দেখি সাংবাদিকেরা রেখেছে নীতি ধরে, সেনাবাহিনী জঞ্জাল সেরে পেরেকে গেছে ফিরে। আমার স্বপ্ন হবে সত্য তাই স্বপ্নে ভাজি সুর, তোমার আমার স্বপ্ন যখন সুরে সুরে সুর। বাংলাদেশ তুমি এগিয়ে চলো, জামাল ছেলেরা উঠেছে জেগে হয় কিসে আর বলো। বাংলাদেশ তুমি এগিয়ে চলো, অশুভ শক্তি রাহুগ্রাস চিরে মাথা উঁচু করে তোলো। বাংলাদেশ আমার বাংলাদেশ, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি শ্রমিকের হাত উন্নয়নের সোপান, রাজপথে এসে থামিয়া দেয় তোলে না তারা স্লোগান। আমি স্বপ্ন দেখি ব্যবসায়ীরা ব্যবসায় দিল মন, প্রভাব খাটিয়ে অসৎ উপায় গড়েনি তারা ধন। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি জঙ্গিবাদীরা ন্যায়ের কথা বলে, সুযোগ দেখিয়া পান। আমি স্বপ্ন দেখি জঙ্গিবাদীরা শান্তির কথা বলে, কোরআন হাদিস বুঝিয়া তাহারা আল্লাহর পথে চলে। আমি স্বপ্ন দেখি ধনী গরিবের কমছে ব্যবধান, কৃষকের ঘরে ভরে উঠেছে নবান্নের গান। আমি স্বপ্ন দেখি কিশোরীর হাসি হয় না ককুব ম্লান, একাত্তরের চেতনায় আবার জেগেছে প্রাণ। গণতন্ত্র নিয়ে আমি গান করেছি, আসলে গণতন্ত্র কি সেটা বোঝানোর জন্য চেষ্টা করেছি। আমরা সবাই বুঝি, তারপরেও কেন যেন বুঝতে চাই না। গণতন্ত্র যে তিনটি মূল কথা আছে, গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, আমরা সবাই জানি এটা আব্রাহাম লিঙ্কনের উক্তি। আমি শুধু, যেহেতু এটা বিদেশি ভাষা, শুধু আমি বলবো যে আমরা একটু বানানে সচেতন থাকবো। বাই দ্য পিপল BY BY BUY BY নয়, অফ দ্য পিপল একটি এফ মাত্র, দুইটা এফ নয়। গণতন্ত্র বিলয় অধিকার, অধিকার অফ দ্য পিপল,
দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া, স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার, স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার, স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায়, স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়। দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা কি ফুটপাতে স্বগৃহহীন নর নারী, স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো, স্বাধীনতা কি দুঃখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র, স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্তশালা, স্বাধীনতা কি অন্যের খোঁজ কিশোরী প্রমোদ বালা। দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। আমরা সবাই ভালোবাসি বাংলাদেশ, সবাই ভালোবাসি, এতে কারো দ্বিমত নেই। প্রত্যেকে তার ভালোবাসার বহিঃপ্রকাশ বিভিন্নভাবে ঘটান। প্রত্যেকের মনে মধ্যে বাংলাদেশের জন্য অনন্ত প্রেম কোথায় যেন লুকিয়ে আছে। ভালোবাসি বাংলাদেশ, বাংলাদেশের সমস্ত কিছু আমার ভালো লাগে, বাংলাদেশের প্রতিটি পণ্য আমার ভালো লাগে। বাংলাদেশকে ভালোবাসতে হবে, বাংলাদেশের তৈরি সকল কিছু আমাকে ভালোবাসতে হবে। আমি করি চিৎকার বলি বারবার, বাংলাদেশ আমার দেশ, যা কিছু আছে তাই নিয়ে এই তো আছি বেশ। আমি করি চিৎকার বলি বারবার, বাংলাদেশ আমার দেশ, যা কিছু আছে তাই নিয়ে এই তো আছি বেশ। আমার গর্বই আমার অহংকার, লাল সবুজেই শত রঙের বাহার। আমি চাই না ছুটতে জীবন সাজাতে অন্য কোথাও, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি বাংলাদেশ, আমি ভালোবাসি আমার পণ্য, ভালোবাসি আমার দেশ, আমি ভালোবাসি, ভালোবাসি মেড ইন বাংলাদেশ, আমি ভালোবাসি আমার পণ্য, ভালো।
নিজ নিরস নিজ নিরস নিজ নিরস গরে পগরে পগরে আমি দেখতে চাই ঋত গৌরব ফিরে পেল সোনালী আস মসলিন হয়ে বইয়ের পাতায় হবে না ইতিহাস বিশ্বখ্যাত নৌ নির্মাতা চাটগাঁয় আজ গল্প পৃষ্ঠপোষকের অভাবে হারিয়ে সেই শিল্প আমার পণ্য আমার শিল্প আমাতেই আমার দেশ আমরাই হব পৃষ্ঠপোষক আমরা জাগাবো দেশ আমার পণ্য আমার শিল্প আমাতেই আমার দেশ আমরাই হব পৃষ্ঠপোষক আমরা জাগাবো দেশ দেশের অর্থ রাখবো দেশে গর্ব বাংলাদেশ আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি বাংলাদেশ আমি ভালোবাসি আমার পণ্য ভালোবাসি আমার দেশ আমি ভালোবাসি ভালোবাসি মেড ইন বাংলাদেশ আমি ভালোবাসি আমার পণ্য ভালোবাসি আমার দেশ একুশ শতকের চ্যালেঞ্জ নিয়ে আশায় বেঁধেছে বুক দু হাজার একুশ সনের স্বপ্নের অটুট বেকারত্বের অভিশাপ আর অর্থনৈতিক মুক্তি 15 কোটি মানুষের আছে ঘুরে দাঁড়ানোর শক্তি বিশ্বের কাছে অবনত নাহি উন্নতর বেশি নজরুল হয়ে ছুটে যায় শিখর হিমাদ্রি বিশ্বের কাছে অবনত নাহি উন্নতর বেশি নজরুল হয়ে ছুটে যায় শিখর হিমাদ্রি আমরাই পারি সাজাতে গোছাতে আমাদের মাতৃনীর আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি বাংলাদেশ আমি ভালোবাসি আমার পণ্য ভালোবাসি আমার দেশ আমি ভালোবাসি ভালোবাসি মেড ইন বাংলাদেশ আমি ভালোবাসি আমার পণ্য ভালোবাসি আমার দেশ আমি ভালোবাসি ভালোবাসি মেড ইন বাংলাদেশ আমি ভালোবাসি আমার পণ্য ভালোবাসি আমার দেশ সারি গানটা যখন আমি গাই প্রায় বলে থাকি আপনারা তো অনেকবার শুনিয়ে ফেলেছেন তবুও বলি এটা আমার প্রিয় তোমাকে নিয়ে গান নতুন নতুন বিয়ে করেছি তখন আমি বললাম যে শাড়ি পরেছি এত সুন্দর লাগছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এদিক ওদিক দেখা যায় কোন কারণে আমাকে সে স্পষ্ট উত্তর দিল যে আপনার চোখ অত্যন্ত খারাপ এদিক ওদিক যায় কোন কারণে অবাক করা কাণ্ড আসলে দেখেন 12 হাতের শাড়ি ইটস লং ওয়ান অনেক লম্বা একটা শাড়ি আর এই হাত বহর কেন জানি 5 ফুট শরীরকে পেঁচাতে পেঁচাতেও কেন যেন ঢাকা যায় না আমি এটাকে আসলে তুলনা করেছি আমার বাংলাদেশের সাথে আমার বাংলাদেশে মানুষের অভাব নেই ওয়েলথের অভাব নেই কিন্তু সম বন্টনটা মনে ঠিক মতো হচ্ছে না যেখানে থাকার দরকার সেখানে অল্প আছে যেখানে থাকার দরকার নেই সেখানে তো বেশি পড়ে গেছে শাড়ির মতো অনেকটা না
তার তুমি এক অপূর্ব সৃষ্টি ফেরানো যায় নাই অপলক দৃষ্টি তার প্রলন্ধন সাতরং প্রসিদ্ধন লভিয়াছ আনমনে প্রতিকন্তন মন অঙ্গে অঙ্গে যেন রূপ আর ধরে না আরো হাত সারিতে অবয়ব থাকে না হাতের কাতন বাজির নিকি নিকি মনে হয় সারাক্ষণ দেয় যেন ছানি তবুও পড়ছে তুমি অভাবে কি দেখছো কোন শ্রেণী সার ঘরে পিছি পিছি চুচ্ছো তুমি এক অপূর্ব সৃষ্টি ফেরানো যায় নাই অপলক দৃষ্টি তার প্রলন্ধন সাতরং প্রসিদ্ধন লভিয়াছ আনমনে প্রতিকন্তন মন অঙ্গে অঙ্গে যেন রূপ আর ধরে না আরো হাত সারিতে অভিযোগ থাকে না হাতের কাকন বাজারে ঝিনিকি নিকিনি মনে হয় সারাক্ষণ দেয় যেন ছানিত পুয়ো পলছে তুমি অভাবে কি দেখছো কোন চেনে সার ঘরে পিছু পিছু চুচ্ছ বলে দুষ্টুই আমি ও বলে দুষ্টুই আমি আমি নাকি নষ্ট লোক এদিক ওদিক যাই কেন আমার দুটি দোষী চোখ আমি বলি চোখের কি দোষ না দেখেই বা করবে কি দৃষ্টিটাকে সেন্সার করার নাই জানা যে পদ্ধতি না হই আমি দেখলাম তোমায় না হই আমি দেখলাম তোমায় তাতে তোমার কি ক্ষতি পাঁচ ফুট শরীরে বারো হাত সারি অঙ্গ থাকিতে তবে পারে না মন নারী এক পেজ দুই পেজ কোমরেতে মার পেজ তিন পেজ চার পেজ কুচি দিয়ে আর পেজ পেঁচাতে পেঁচাতে হলো দশ হাত পুরুষের বাকি থাকে দুই হাত বাকি থাকে দুই হাতে বলো কি করে অঙ্গটাকে বাকি থাকে দুই হাত বাকি থাকে দুই হাতে বলো কি করে অঙ্গটাকে পাঁচ ফুট শরীরে বারো হাত সারি হাজার লোকের দুষ্টু চোখের করবে কি প্রতিকার তুমি কি এমন ভুল হাজার অলির বিনোদন নিজেকে দেখো প্রশ্ন করে বলে কি তোমার মন এ কেমন লজ্জা তোমার এ কেমন লজ্জা তোমার ওরে ও লজ্জা পতি পাঁচ ফুট শরীরে বারো হাত সারি অঙ্গ থাকিতে তবে পারে না মন নারী এক পেজ দুই পেজ কোমরিতে মার পেজ চার পেজ কুচি দিয়ে আর পেজ পেঁচাতে পেঁচাতে হলো দশ হাত পুরুষে বাকি থাকে দুই হাত বাকি থাকে দুই হাতে বলো কি করে অঙ্গ থাকে বাকি থাকে দুই হাত বাকি থাকে দুই হাতে বলো কি করে অঙ্গ থাকে পাঁচ ফুট শরীরে বারো হাত সারে ধন্যবাদ হায়দার ভাই আমাদেরকে চমৎকার চমৎকার গান শোনাচ্ছেন এবং সেই সাথে বাড়তি পাওনা হিসেবে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের এখানকার দর্শকদের রিকোয়েস্ট অনুযায়ী গান শোনানো প্রিয় দর্শক আপনারা জানেন আমরা এখন আছি বগুড়া ক্যান্টনমেন্টে এখানে আমাদের সমস্ত সেনাবাহিনীর অফিসাররা রয়েছেন তাদের পরিবার পরিজন রয়েছেন সেরকমই একটি ছোট্ট বাচ্চার সাথে আমি এখন কথা বলবো তোমার পরিবারের কে আছেন সেনাবাহিনীতে আমার বাবা তোমার বাবা কি নাম তোমার বাবার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান তোমার নামটা বলো
সামিনা রহমান সূচি কেমন লাগছে আজকে হায়দার ভাইয়ের গান আমি হায়দার হায়দার ভাইয়ের গান অনেক পছন্দ করি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাকে সবাই ভাইটাকে অসুবিধা নেই মা বলো বাপও ভাই ডাকবে তুমি ভাই ডাকবে সবাই ডাকবে আলহামদুলিল্লাহ এর আগেও তুমি নিশ্চয়ই শুনেছো আজকে কোনো রিকোয়েস্ট আছে হ্যাঁ আছে আমি তার মুক্তিযোদ্ধা গানটি শুনতে চাই বাপ এই যে আমি প্রায় বলে থাকি একটি কথা আমার বাচ্চারা কিন্তু অসাধারণ আমি যখন এই গানগুলি করছিলাম আমি ভাবছিলাম যে আমি অনেক কঠিন কঠিন শব্দ নিয়ে গান করি দেশ নিয়ে গান করি আমার গান তো বাচ্চারা শুনবেই না পরিণত বয়সের লোকরা শুনবে অবাক করা কাণ্ড আমাকে যখনই বাচ্চারা রিকোয়েস্ট করা হয় মুক্তিযোদ্ধা গাইতে বলে নাইলে আমার পণ্য আমার দেশ গাইতে বলে ওই পয়সা কিছু কিন্তু গাইতে খুব কম বলে বাচ্চারা তা আমার মনে হয় আমাদের বড়দের চাইতে আমার বাচ্চাদের আইকি অনেক বেশি হাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ অবশ্যই বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ কিন্তু এই মুহূর্তে আমি আমাদের একজন অফিসারের সাথে কথা বলবো সেনাবাহিনীর একজন দুর্দান্ত সাহসী মানুষের সাথে কি নাম ভাই আপনার আমি লেফটেন্যান্ট সাব্বির একবীর থেকে আচ্ছা এই যে আমি বললাম দুর্দান্ত সাহসী বলার সঙ্গে সঙ্গে কিন্তু পেছন থেকে অনেকগুলো ক্ল্যাপ পেলাম কি ভাই আপনারা সাহসী না হ্যাঁ অবশ্যই বাহ চমৎকার এই সাহসী মানুষগুলো সবসময় আমরা তাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে আছেন আমরা জানি কেমন লাগছে আজকে আমাদের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটা খুবই ভালো হচ্ছে বিশেষ করে আমাদের হায়দার ভাইকে এখানে পেয়ে এরকম অনুষ্ঠান আমাদের ক্যান্টনমেন্টে হবে এটা আসলে আগে ভাবিনি আজকে তো পেয়ে গেলেন সেই পছন্দের মানুষগুলোকে একদম সামনাসামনি তাদের গান শোনার সুযোগ হয়ে গেল আজকে কোনো রিকোয়েস্ট হায়দার ভাইয়ের কাছে আমি আমার সেনাবাহিনী গানটা শুনতে চাচ্ছিলাম আমার সেনাবাহিনী অবশ্যই হায়দার ভাই আপনার কাছে ফিরে যাচ্ছি আবারো নিশ্চয়ই আপনি রিকোয়েস্টার গানগুলো আজকে আমাদেরকে গেয়ে শোনাবেন অবশ্যই শোনাবো অবশ্যই শোনাবো এটা আমার কর্তব্য আমি প্রায় বলে থাকি যে আপনারা যেরকম সেনাবাহিনী আমিও তার চাইতে কম না বা আমরাও তার চাইতে কম না এটাকে ছোট করে বলছি না আমাদের সেই মন মানসিকতা আছে আপনি হয়তো বা এলএমজি নিয়ে হাঁটেন আমি গিটার নিয়ে হাঁটি আমার জন্য এটা এলএমজি ইটস ভেরি পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট ভেরি পাওয়ারফুল ওয়েপন ইটস ভেরি পাওয়ারফুল ওয়েপন আর আমি একটা জিনিস আমি সেনাবাহিনীকে কেন ভালোবাসি বা সশস্ত্র বাহিনী যদি বলি সবাইকে এক করে আমি লাইব্রেরি গিয়েছি আমি দেখেছি লাইব্রেরিয়ার প্রতিটি মানুষ বাংলাদেশি সেনাবাহিনী বলতে গেলে একেবারে প্রেমে মুগ্ধ একজন একজন সেকেন্ড লেফটেন্ট ছিলেন তাকে বিয়ের প্রস্তাব তো কয়টা আসছে আমার সামনেই বলছে ভাই আমাকে রেখে দিতে চায় দেখেন আপনি আমার বাংলাদেশি আর্মিরা এত আসলে আমরা বাঙালিরা মন খুব নরম দে আর সো মাই ডিয়ার অবাক অবাক করা কাণ্ড সমস্ত দেশকে তারা তৈরি করে ফেলেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি নিশ্চয়ই গিয়েছেন যারা গিয়েছেন দেখেছে আমার এটা দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আগে বাচ্চার রিকোয়েস্টটা পুরো করি মুক্তিযোদ্ধারা
জাতি জয় করে ভয় ভীতি আমার আমি কি করি নিঃশেষ তার কারণ রাগে লক্ষ প্রাণের ত্যাগ ছিনিয়ে এনেছি বাংলাদেশ আমরা সেই সে জাতি জয় করে ভয় ভীতি আমার আমি কি করি নিঃশেষ তার কারণ রাগে লক্ষ প্রাণের ত্যাগ ছিনিয়ে এনেছি বাংলাদেশ তবে ইমরান সেই স্মৃতি কোথায় সেই সম্প্রীতি আজ কেন হানাহানি হিংস্রতা দিবা জামি একে অপরের যেন চক্ষু চুল মুক্তিযোদ্ধারা কোথায় আছো লুকিয়ে কেন এত অভিমান তোমাদের চোখে নুন জল বড় বেশি বেমানান ক্ষমা কর মোরে রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান ক্ষমা কর মোরে রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান আমায় মুক্তি দাও স্বস্তি দাও তুই দলা দলের অবসান আমায় মুক্তি দাও স্বস্তি দাও শান্ত শান্ত করে শান্ত এই প্রাণ আমরা ঢাকাইয়া মানুষরা না আপনি মনে করেন যে আপনারা জানি না আপনারা শুনে যে বিনাকা গীতমালা শুনতাম আপনারা কেউ শুনতেন এটা বিনাকা গীতমালা ঢাকায় আমরা সবসময় রেডিও শুনতাম আমরা তো বিভিন্ন মিউজিক হতো বিভিন্ন গান হতো ছোটোবেলা থেকে গান ভালোবাসতাম সেই মিউজিকগুলো আজও আমার কানে আছে যেহেতু একটু সময় পেয়েছি একটু বাজিয়ে নিই Thank you.
যে চায় বল যার দেখি লাগে ভালো মন কেন বাঁধা পড়ে না কি যেন কেন জানি না মন কি যে চায় বল যার দেখি লাগে ভালো মন কেন বাঁধা পড়ে না কি যেন কেন জানি না পাশে বসে কথা বলেছে মন বলছি আমায় ভালোবেসেছে কাছে এসে পাশে বসে কথা বলেছে মন বলছি আমায় ভালোবেসেছে চোখে চোখে চোখ রেখে কথা বলেছি বোঝাতে পারিনি তার ভালোবেসেছি কি করে যায় সে বলা আমি আজও শিখিনি চাই বলো জারি দেখি লাগে ভালো মন কেন বাঁধা পড়ে না কি যেন কেন জানি না কবে পাবো তার দেখা প্রেম ভর মন নিয়ে চলেছি একা আবি শুধু কবে পাবো তার দেখা কথা আছে জীবনে প্রেম আসি এক পা আমার জীবন সে আসবে কবি আর জীবনে প্রেম হবে কিনা আমি তাও জানি না কি চাই বলো যার দেখি লাগে ভালো মন কেন বাঁধা পড়ে না কি যেন কেন জানি না মন কি চাই বলো যার দেখি লাগে ভালো মন কেন বাঁধা পড়ে না কি যেন কেন জানি না হায়দার ভাই আপনি জানেন যে আপনার কানের ফাঁকে ফাঁকে আমরা চলে আসছি এখানে যারা পরিবার পরিজন রয়েছেন আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাদের তাদের কাছে একটা একজন ভাবি খুব মনোযোগ দিয়ে আপনার গান শুনছিলেন এবার ভাবির কাছে জানতে চাইবো ভাবি ক্যান্টনমেন্টের ভেতরে এরকম চমৎকার একটি আয়োজন এরকম সুন্দর একটি সন্ধ্যা কেমন লাগছে সাকুম হায়দার ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা খুবই এনজয় করছি আর আপনার গান আমি আসলে খুবই পছন্দও করি ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাবি আপনাকে আপনার পাশে আর একজন ভাবি হাসছেন মিটিমিটি এবং তিনিও খুব মনোযোগ দিয়ে গান শুনছেন ভাবি কোন গানটি আজকে সবচেয়ে বেশি ভালো লাগলো হায়দার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন এই প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে তো আপনার গান আমার থেকে আমার হাজবেন্ড বেশি পছন্দ করে আচ্ছা হাজবেন্ড বেশি পছন্দ করে হাজবেন্ড নিশ্চয়ই আছে আমরা একটু তার হাতটা দেখতে চাই আপনি কি গান একা একা শুনতে বেশি পছন্দ করেন নাকি হাজবেন্ডের সাথে বসে দুজনে এনজয় করতে দুজনে মিলে আচ্ছা আমরা এবার একটু ভাইয়ের কাছে চলে যাই ভাই ভাবি তো বললো যে তিনি একা একা গান শোনাচ্ছে আপনার সাথে বেশি গান এনজয় করে শুনেন আপনার কি বক্তব্য আমি আসলে হায়দার ভাইয়ের গান আসলেই পছন্দ করি
তো আমরা যতটুকু সময় পাই, আসলে সময় খুব কম, তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে গান শোনার জন্য আর কি। তো তার মধ্যে হায়দার ভাইয়ের গানও শোনা হয়। তো হায়দার ভাইয়ের কাছে আজকে আমার একটা রিকোয়েস্ট আছে। জি জি বলেন। আপনার কিছুক্ষণ গানটা শুনতে চাই। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ গানটা শুনতে চান। কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ, এটা আমি একটা কথা বলি, আসলে এই যে বলেন আমরা একসঙ্গে গান শুনতে ভালোবাসি, এটা কিন্তু আমাদের আমার বউয়ের সাথে কিন্তু আমার হয় না। এটা কারণ আছে কি জানেন? কারণ আপনি সবসময় গান গান না, এই জন্য না না, এটা না, এটা গান শোনার ব্যাপারটা বলছি। এটা কারণ হলো আর্মি যারা করে, যারা সশস্ত্র বাহিনীতে চাকরি করে, তারা বউয়ের সাথে থাকার সুযোগ খুবই কম পায়। আচ্ছা, সেটা হতে পারে। আপনি খেয়াল করে দেখেন, আমি প্রায় বলি আর্মির জীবন কিরকম, এটা তাকে জিজ্ঞেস করো না, তার বউকে জিজ্ঞেস করো, শি উইল টেল। এর মধ্যে মিজারেবল লাইফ মনে দুনিয়াতে আর নাই। বয়স যখন 18 তখন বা 20 হয়েছে, বাচ্চার মা হয়েছে, তার স্বামী তার পাশে নেই, খাগড়াছড়িতে বসে আছে। এটা এটা আপনি আবার ব্যাচেলার অফিসারদেরকে কিন্তু ভয় পাইয়ে দিচ্ছেন। না, ভয় পাই না, আমি বলছি আপনাদের প্রেম কতটুকু স্ট্রং, ও যে সময়টুকু আপনারা দেশের জন্য দিয়ে থাকেন, এটা আমি বাইরের মানুষকে বোঝাই। ডোন্ট থিঙ্ক ইটস আ একেবারে লাক্সারিয়াস লাইফ, ইটস নট লাইক দ্যাট, ইট লুকস লাইক বাট ইটস নট, ইটস আ ভেরি হার্ড লাইফ। আপনার জীবনের প্রাইম টাইমটা আপনার দেশের জন্য দিয়ে থাকেন। একটা বাচ্চা মনে করেন লেফটেন্যান্ট কর্নেল থেকে, একটা সৈনিকই মনে করেন, কতদিন তার বউয়ের সাথে থাকতে পারে? এই যে স্যাক্রিফাইস করে তার জীবনের, কার জন্য? বাংলাদেশের জন্য, আমার জন্য, আমাদের জন্য। এর জন্য আমি ভালোবাসি, আমি ভালোবাসি আমার সেনাবাহিনী। আর বলতে হলো না, সবাই এমনিতেই হাততালি দিয়ে দিল। আসলে আমরা যখন কথা, আমরা তো গালি গায়ক মানুষ, যতটুকুই গান গাইতে পারি, আমরা মিডিয়া জগতের শিল্পী তো বলতে পারিনি নিজেকে, আমরা খুব আবেগী হয়ে থাকি। একটা গান যখন আসাদ ভাই এখানে বসা আছেন, ওনার চেহারা এখান থেকে দেখতে পাচ্ছি যে উনিও খুব আবেগী হয়ে যান, এত দূর থেকে আমি আন্দাজ করতে পারছি। বিকজ আমরা যারা গান বাজনা বা শিল্পের মধ্যে থাকি, সংস্কৃতির মধ্যে থাকি, আমরা খুব আবেগী মানুষ। আমি যখন আর্মিকে নিয়ে গান লিখছিলাম, তো আই হ্যাড টু গো অল দিস ক্যান্টনমেন্টস, আদারওয়াইজ আর্মি গান লেখা সম্ভব না আমার দ্বারা। আমি কি লিখেছিলাম ঘুরে আসার পরে? সদা তৃপ্ত উদ্দীপ্ত মানু নাকু পরাজয়, সত্য নিষ্ঠ দীপ্ত চিত্ত, মৃত্যু করেছ জয়। তৃপ্ত উদ্দীপ্ত মানু নাকু পরাজয়, সত্য নিষ্ঠ দীপ্ত চিত্ত, মৃত্যু করেছ জয়। সদা তৃপ্ত উদ্দীপ্ত মানু নাকু পরাজয়, সত্য নিষ্ঠ দীপ্ত চিত্ত, মৃত্যু করেছ জয়। নেই অভিযোগ নেই অনুযোগ, নেই যেন কোনো ক্লান্তি, নেই অভিযোগ নেই অনুযোগ, নেই যেন কোনো ক্লান্তি, কর্ম তোমার ধর্ম, কর্মেই প্রশান্তি, তুমি আমার সেনাবাহিনী, আমার দেশের গৌরব, তুমি আমার সেনাবাহিনী, আমার দেশের গৌরব, তুমি আছো বলে কানুন কুসুমে আজ বেশি উঠে সৌরভ। সদা দীপ্ত উদ্দীপ্ত মানু নাকু পরাজয়, সত্য নিষ্ঠ দীপ্ত চিত্ত, মৃত্যু করেছ জয়। কাফন তোমার মাথার তাত, দুষ্ট প্রাণে কুঠার আঘাত, সগর তোমার কুচকাওয়াজ। উন্নত শির নির্ভীক বীর, কাফন তোমার মাথার তাত, দুষ্ট প্রাণে কুঠার আঘাত, সরব তোমার কুচকাওয়াজ। পান্নিতে নাই প্রাণ দিতে তোমার গর্জে উঠু খাতিয়া, ভয়ে কম্পিত ভীত শঙ্কিত অত্যাচারী অত্যাচার, সংকটে তুমি দুর্যোগে তুমি, মহাপ্রলয়ে দুর্ভোগে যা কিছু আছে তাই নিয়ে তুমি সদা প্রস্তুত মোর পাশে, শৌর্যে বীর্যে ধৈর্যে সহ্যে নিদ্রিত প্রাণ সদা প্রস্তুত, নিজেকে বিলায়ে বিভাগী জীবন স্বাধীনতা রাখো অটুট। তুমি আমার সেনাবাহিনী, আমার দেশের গৌরব, তুমি আমার সেনাবাহিনী, আমার দেশের
দেশের গৌরব তুমি আছো বলে কাননে কুসুমে আজ দেশের সৌরভ সদা দীপ্ত উদ্দীপ্ত মানুন তো পরাজয় সত্য নিষ্ঠ দীপ্তি চিত্ত মৃত্যু করেছো জয় স্বদেশ নয় বিদেশে তুমি দেশের মান রাখো অটুট সারা বিশ্বে বিশ্বাসে তুমি শান্তি রক্ষায় অগ্রদূত স্বদেশ নয় বিদেশেও তুমি দেশের মান রাখো অটুট সারা বিশ্বে বিশ্বাসে তুমি শান্তি রক্ষায় অগ্রদূত আফগান থেকে ইরাক হয়ে সৌদি থেকে ক্যানবেরা লাইবেরিয়া কঙ্গো হয়ে তিমুর থেকে জর্জিয়া বেনটি নয় শক্তিতে নয় পুঁজি করে নিষ্ঠাকে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণে গড়ে তুলো দেশটাকে সমরে তুমি শান্তিতে তুমি সম্পত্ত দেশের তরে মানবতার সেবক তুমি সেবেছি তব ঈশ্বরে তুমি আমার সেনাবাহিনী আমার দেশের গৌরব তুমি আমার সেনাবাহিনী আমার দেশের গৌরব তুমি আছো বলে কাননে কুসুমে আজ বেশি করতে সৌরভ সদা দীপ্ত দীপ্ত মানুনকে পরাজয় সত্য নিষ্ঠ দীপ্ত চিত্ত মৃত্যু করেছো জয় সদা দীপ্ত দীপ্ত মানুনকে পরাজয় সত্য নিষ্ঠ দীপ্ত চিত্ত মৃত্যু করেছো জয় নেই অভিযোগ নেই অনুযোগ নেই যেন কোনো ক্লান্তি নেই অভিযোগ নেই অনুযোগ নেই যেন কোনো ক্লান্তি কর্ম তোমার ধর্ম কর্মেই প্রশান্তি তুমি আমার সেনাবাহিনী আমার দেশের গৌরব তুমি আমার সেনাবাহিনী আমার দেশের গৌরব তুমি আছো বলে কাননে কুসুমে আজ বেশি করতে সৌরভ রিকোয়েস্টে গান ছিল একটা না একটু মিনতি আসো মোর নয়ন নয়ন একটু মিনতি রাখো মোর নয়ন নয়ন কিছুক্ষণ 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 এলো বিদায়ের তিথি তাই এই মিনতি কিছুক্ষণ 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 হয় লই যাবি স্মৃতি হয়ে
কিছুক্ষণ কিছুক্ষণ এলো বিদায়ের তিথি তাই এই মিনতি কিছুক্ষণ 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 কিছুক্ষণ